I hope all our students are guided by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I am talking about some special clues. Our question number 3 is our question in the option of the day. So, the option is some special clues. The other day, so the clues of the day, I will be able to do. স্পেশাল ক্লুগুলোর মধ্যে থাকবে অসবর্ন, হ্যান্ড পেটার, উডরাইডার, হ্যাভ টু, হ্যাজ টু, লাইক, উড লাইক, ইন্ট্রোডাক্টরি ইচ, দে আর, এক্সেট্রা। আরো অনেকগুলো টপিকস আছে, আজকে আমি মেইনলি আলোচনা করব হ্যাভ টু এবং হ্যাজ টু সম্পর্কে। ফার্স্ট অফ অল হ্যাজ টু কোন সেন্টেন্সে ইনফ্লুয়েন্স বুঝাবে, প্রভাব বুঝাবে বা যা অস্তিত্বটা ভালোভাবে ডিমান্ড করবে যখন, তখন সেই ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। আমরা কোনো একটা স্পেসিফিক সেন্টেন্সে যেমন বলি have regard.
to write that. Put it as a dot of gap without that. Put it as a dot of gap. If I want to say, if you want to say that, what do you want to say? Come on. He had better leave the place. Come on, put it. A stand up, tag for I, borrow put it. A stand up, borrow, tag for I, put it. But he had orange juice.
তার মানে এটা কিন্তু আমার কি না নিয়মিত অভ্যাস না, নিয়মিত পছন্দ না। আই উড হ্যাভ টু সার্ভ অরেঞ্জ জুস, মানে আমি এখন কি করছি এখন এই মুহূর্তে আমি আমাকে যদি অরেঞ্জ জুস দেওয়া হয় আর কি সেটা আমি পছন্দ করি, বাট এটা কিন্তু রেগুলার না। দেখুন আই লাইক ওয়াচিং মুভিস, মানে আমি সবসময় কি করি মুভি দেখতে পছন্দ করি। আই লাইক টু আউটসাইড উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কি বাইরে যেতে স্বাচ্ছন্দ্য করতে যাওয়া পছন্দ করি। আই উড লাইক টু হ্যাভ সাম অরেঞ্জ জুস, এই মুহূর্তে আমার কি অরেঞ্জ জুস হলে খারাপ হয় না, অরেঞ্জ জুস হলে এটা পছন্দ করবো। বা আই উড লাইক টাইগার ইন দা জঙ্গল, বা দেয়ার
here are four boys in the field. ভাগ করতে গিয়ে গেল পুরুলিয়া হয়ে গেল, কারণ কি এখানে টাউন এর পুরুলিয়ার নাম স্টার টাউন টেবিল আছে, পুরুল আছে, এই জন্য এই ভাগটা কি হয়ে গেল পুরুলিয়া হয়ে গেল। তাহলে দেয়ার ইজ এ টাইগার ইন দ্য জঙ্গল, জঙ্গলে কি আছে বাঘ আছে, যে মাঠে চারটি ছেলে আছে, এখানে এই দেয়ারের অর্থটা এখানে বহন করছে না, অর্থটা প্রকাশ করছে না, এই জন্য এখানে ফলস ইন্ডিরেক্টলি অথবা দেয়ার বলা হয়। তো আশা করা যায় আমাদের এই এক্সপ্রেশন গুলো আমাদের মনে থাকবে, এগুলো আমাদের একটি ইম্পর্টেন্ট অংশ। আমাদের কোশ্চেন নাম্বার থ্রি যেটা থাকবে সেখানে এই সাব এক্সপ্রেশন গুলো দেওয়া থাকবে, আশা করি আমরা প্রায় এগুলো থেকে উপকৃত হবে, মনে রাখবে, তো এগুলো থেকে প্র্যাকটিস করলে ভালো ফল পাওয়া যাবে। আসসালামু আলাইকুম।